লোকি বার্ডেন্ড উইথ গ্লোরিয়াস পারপোজ। লোকিকে তার হারামিপনার জন্য গড অব মিশ্চিপ মানে দুষ্টামির দেবতা বলা হয়। লোকির সাথে আমাদের পরিচয় হয় একজন হিংসুটে ক্ষমতা লোভী আর একজন ভিলেন হিসেবে। লোকি তার লাইফে অনেক ইভিল কাজ করেছে, যেমন থরকে উস্কানি দেওয়া, নিউ ইয়র্কে হামলা করে পৃথিবীতে রাজত্ব করার চেষ্টা করা, থরকে তার ইলুয়েশন দিয়ে ধোকা দিয়ে ওডিনকে পৃথিবীতে রেখে অ্যাসগার্ডে রাজত্ব করা, ফ্রস্ট জায়ান্টদের সাথে মিলে ওডিনকে হত্যা করার চেষ্টা, আবার নিজেই লাফিকে মেরে হিরো সাজা। এমন অসংখ্য হারামিপনা লোকি তার জীবনে করেছে, যার জন্য লোকি সাধারণত মিউলনের তোলার জন্য আনওয়ার্দি ছিল, যেমনটা আমরা ধর্মবিতে দেখতে পেয়েছিলাম। লোকি যখন পৃথিবীতে গিয়ে মিউলনের তোলার চেষ্টা করে তখন লোকি সেটা তুলতে পায় না, কারণ লোকি আনওয়ার্দি ছিল। কিন্তু এখন আমরা এমসিউতে লোকির একটা গ্লোরিয়াস এভলিউশন দেখতে পেয়েছি। ফ্রম এ ভিলেন টু এ হিরো, লোকির ক্যারেক্টার এভলিউশন এখন আয়রনম্যানের পাশাপাশি ওয়ান অব দ্য বেস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এখন লোকি যে পর্যায়ে আছে, লোকি যে গ্লোরিয়াস স্যাক্রিফাইস করেছে, তারপর লোকি মিউলনের তোলার ওয়ার্দি কিনা সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তো হ্যালো সুপার পিপল, কেমন আছো সবাই? আমি ফরহাদ আছি তোমাদের সাথে। আর কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। যেহেতু আমরা লোকি মিউলনের তোলার ওয়ার্দি কিনা সেই ব্যাপারে জানতে চলেছি, তাই আমাদেরকে আগে মিউলনিয়ারের হিস্টোরি জানতে হবে। কমিক্সে মিউলনিয়ারের একের অধিক অরিজিন আছে, তবে তার মধ্যে সবচেয়ে ফানি অরিজিনটা লোকির সাথে কানেক্টেড। সিফ, যে তার গোল্ডেন অ্যান্ড শাইনি হেয়ারের জন্য বিখ্যাত ছিল, সিপের চুলের প্রশংসায় পুরো অ্যাসগার্ড মুখরিত ছিল। কিন্তু লোকি একদিন প্রাঙ্ক করার জন্য সিপের ম্যাসমারাইজিং হেয়ার কেটে ফেলে। লোকির কাছে এটা সামান্য প্রাঙ্ক মনে হলেও এই ঘটনায় থর অনেক বেশি রেগে যায়। থরের অ্যাঙ্গারের কারণে অ্যাসগার্ডে একের পর এক থান্ডার পড়তে থাকে। লোকি তার করা ভুল বুঝতে পারে। লোকি থরকে প্রমিস করে সে সিপকে গোল্ডেন হেয়ার তৈরি করে দিবে। লোকি তার প্রমিস রাখার জন্য আর থরের কাছ থেকে বাঁচার জন্য নিডাভিলিয়ারের ডোয়ার্ফদেরকে তার কথায় মুগ্ধ করে আর সিপের জন্য একটা গোল্ডেন হেয়ারের ক্যাপ বানায়। সেখানে লোকি ডোয়ার্ফ হালড্রা ব্রাদার্স ব্রোক আর সিন্ড্রিকে এমন কিছু বানানোর চ্যালেঞ্জ দেয় যা গডসদেরকেও খুশি করতে পারবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সিন্ড্রি উরু মেটাল দিয়ে একটা হ্যামার বানানোর কাজ শুরু করে। সিন্ড্রির কাজের প্রোগ্রেস দেখে লোকি চ্যালেঞ্জ হারার ভয়ে মাছি সেজে সিন্ড্রিকে বিরক্ত করতে শুরু করে। উরু মেটাল অনেক তাড়াতাড়ি অ্যাকুমুলেট হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি উরু মেটালকে শেপ দিতে হয়। লোকির কারণে ডিস্ট্রাক্ট হয়ে সিন্ড্রি হ্যামারের হ্যান্ডেল ছোট বানিয়ে ফেলে, যার কারণে এই হ্যামার শুধু এক হাতেই ধরা যাবে। কিন্তু এই হ্যামার দেখে ওডিন ইমপ্রেস হয়ে যায়। ওডিন এই হ্যামারের নাম দেয় মিওলনিয়ার। পরবর্তীতে এই হ্যামার থরকে দেওয়া হয়। এদিকে চ্যালেঞ্জ হেরে যাওয়ার কারণে লোকি ঠোঁট সেলাই করে দেওয়া হয়। তো এই ছিল মিওলনিয়ারের একটা অরিজিন। অন্য একটা অরিজিনে লিভিং অ্যান্টিটি সেন্টিয়েন্স স্টর্ম অ্যাসগার্ডে অ্যাটাক করে। ওডিন সেই সেন্টিয়েন্স স্টর্মের সাথে দীর্ঘ সময় ফাইট করে। শেষমেশে এসে সেন্টিয়েন্সটাকে ডোয়ার্ফদের দেওয়া একটা গিফট, এক টুকরো উরু মেটালে সেন্টিয়েন্সটাকে বন্দী করে ফেলে। এরপর সেই উরু মেটালকে ডোয়ার্ফদের মাধ্যমে একটা হ্যামারে পরিণত করে, যার নাম মিওলনিয়ার। একটা লিভিং অ্যান্টিটি এই হ্যামারে থাকায় যে কেউ এই হ্যামারকে তুলতে পারতো না, তাই ওডিন হ্যামারে একটা ইনসেন্ট্রেস করে দেয় যে এই হ্যামারে থাকা সেন্টেন্স স্টর্ম যাকে সিলেক্ট করবে সেই এই হ্যামার তুলতে পারবে। পরবর্তী সময়ে থর এই মিওলনিয়ার তুলতে সক্ষম হয় আর নিজের প্রাইমারি ওয়েপন হিসেবে ইউজ করা শুরু করে। আর লাইভ অ্যাকশনে থরের হ্যামার তোলার জন্য ওয়ার্দি কেন হতে হবে সেটা আমরা থর মুভিতে দেখতে পেয়েছিলাম। থরকে যেদিন অ্যাসগার্ডের কিং ঘোষণা করা হবে সেদিন লোকি হিংসাবশত থরের কিং হওয়া আটকাতে অ্যাসগার্ডে ফ্রস্ট জায়ান্টদের ঢুকতে হেল্প করে। ফ্রস্ট জায়ান্টরা ক্যাসকেট নিতে অ্যাসগার্ডে ঢুকে, কিন্তু তারা ব্যর্থ হয়ে চলে যায়। ফ্রস্ট জায়ান্টরা অ্যাসগার্ডে অ্যাটাক করেছে তার বদলা নেওয়ার জন্য, থর মরিয়া হয়ে ওঠে। কিন্তু ওডিন বলে তারা ব্যর্থ হয়ে চলে গেছে, খামাখা যুদ্ধে জড়ানোর দরকার নেই। কিন্তু থরের তখন রক্ত গরম। আর অন্যদিকে লোকি থরকে কুমন্ত্রণা দেয়, এতে থর তার বন্ধুদেরকে নিয়ে ফ্রস্ট জায়ান্টদের এলাকায় গিয়ে অ্যাটাক করে। ওডিন সেখানে গিয়ে সবাইকে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। থর ওডিনের উপর রাগারাগি করা শুরু করে। তখন ওডিন থরকে বলে, এমন বদরাগী বাচ্চা স্বভাব নিয়ে অ্যাসগার্ডের কিং হওয়া যায় না, থর কিং হওয়ার যোগ্য না। এই বলে ওডিন থরের সকল পাওয়ার কেড়ে নিয়ে থরকে একজন সাধারণ মানুষের মতো বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সাথে সাথে থরের হ্যামার মিওলনিয়ারের মধ্যে একটা ইনসেন্ট্রেস করে দেয় যে যারা মিওলনিয়ার তোলার ওয়ার্দি তারা থরের পাওয়ার পাবে। এখানে ওয়ার্দিনেস বলতে এমন কেউ যার আছে স্ট্রং মোরাল, অনেস্ট, সাহসী, যে অন্যদের জন্য ভালোর পথে চলার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করতে প্রস্তুত। যারা হোল হার্টলি নিজেদের উপর কনফিডেন্ট আর নিজেদের মন থেকে ওয়ার্দি মনে করে তারাই মিওলনিয়ার তুলতে পারবে। এবার দেখে নেওয়া যাক এমসিউতে কে কে থরের হ্যামার তুলতে পেরেছিল আর কিভাবে তারা ওয়ার্দি হয়েছিল। তো প্রথমত আনওয়ার্দি থর কীভাবে ওয়ার্দি হয়েছিল সেটা জেনে নেই। ওডিন যখন থরকে পৃথিবীতে পাঠায় তখন থরের সেখানে জেন ফস্টারের সাথে দেখা হয়। এরপর লোকি থরকে মারার জন্য ডিস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠায়। তখন সবার ভালোর জন্য, লোকিকে থামানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয় থর। ডিস্ট্রয়ারের আঘাতে থর যখন প্রায় মারা যাচ্ছিল তখন মিওলনিয়ার থরের ওয়ার্দিনেস সেন্স করতে পারে আর থরকে হিল করে বাঁচিয়ে দেয়।
অর্থাৎ স্বয়ং থরকেও মিউলনিরের ওয়ার্ডি হওয়ার জন্য ভালোর পথে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হয়েছে। এরপর মিউলনির তুলেছিল ভিশান। এখানে দুই ধরনের থিওরি আছে। প্রথমত, ভিশান কোনো লিভিং থিং না, যেমনটা এজ অব আল্ট্রনে ক্যাপ আর টুনি বলেছিল, এলিভেটারে মিউলনির রেখে দিলে এলিভেটার উপরে যাবে, কিন্তু এলিভেটার তো ওয়ার্ডি না। তো এভাবে মেশিন হওয়ায় ভীষণ মিউলনির তুলতে পারবে ঠিকই, কিন্তু সেটাকে কন্ট্রোল করা, থান্ডার স্ট্রাইক করা, এগুলো সে করতে পারবে না। মানে এলিভেটারের মতো শুধু লিফট করতে পারবে। এছাড়া ভীষণের নিজের প্রতি কনফিডেন্ট আছে, আর ভীষণ কোনো ভুল ডিসিশনও নেয়নি তখন পর্যন্ত, যার কারণে ভীষণ ওয়ার্ডি ছিল। এরপর ক্যাপ্টেন এনগেমে মিউলনির তুলেছিল। ক্যাপ্টেনের ওয়ার্ডিনেস নিয়ে আমার কখনোই সন্দেহ ছিল না, স্পেশালি ফার্স্ট অ্যাভেঞ্জার মুভির এই গ্রেনেডের সিন, যেখানে ক্যাপ অন্যদেরকে গ্রেনেড থেকে বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবে গ্রেনেডের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তখন থেকে আমি বিশ্বাস করতাম ক্যাপ্টেন ওয়ার্ডি। তবে টুনির বাবা মার মৃত্যুর ব্যাপারটা টুনির থেকে লুকানোর কারণে অনেকের মতে ক্যাপ্টেন ওয়ার্ডি ছিল না আগে, টুনি জানার পর ওয়ার্ডি হয়েছে। যেমনটা আমরা এজ অব আল্ট্রনে দেখতে পেয়েছি, ক্যাপ্টেন যখন মিউলনির লিফট করার ট্রাই করে তখন সে তুলতে পারে না, কিন্তু মিউলনির একটু হলেও নড়ে। তো এখানে আমার থিওরি হলো ক্যাপ্টেন ওয়ার্ডি তখনও ছিল, কিন্তু ক্যাপ্টেন থরকে সবার সামনে হিউমিলিয়েট করতে চায়নি, যার কারণে ক্যাপ্টেন তোলেনি। এরপর এন্ড গেমে থানোসের হাত থেকে থরকে বাঁচানোর জন্য অবশেষে ক্যাপ্টেন মিউলনিরকে লিফট করে। সো ক্যাপ্টেন তার নিজের সততা, স্ট্রং মোরাল, নিজের উপর শতভাগ কনফিডেন্ট থাকার কারণে ওয়ার্ডি হয়েছিল। এরপর মিউলনির তুলেছিল জেন ফস্টার। জেনের বেলায় মিউলনির তোলাটা ওয়ার্ডিনেসের জন্য না, এখানে থরের ইনসেন্টমেন্ট কাজ করেছে। জেনের সাথে লাভ রিলেশনে থাকার সময় থর একবার মিউলনিরকে জেনকে সবসময় প্রোটেক্ট করার কথা বলে, যেটা মিউলনিরের জন্য একটা ইনসেন্টমেন্ট হিসেবে কাজ করেছিল, কারণ সেটা মিউলনির হোল্ডার থর নিজেই বলেছিল। এখানে যখন ওডিন মিউলনিরের উপর ইনসেন্টস করে তখন মিউলনিরের উপর একটা সাইন দেখা যায়, আর এই সেম সাইনটাই থর যখন মিউলনিরকে জেনকে প্রোটেক্ট করার কথা বলে তখনও দেখা যায়। এই কারণে জেন পোস্টার মিউলনির তোলার ওয়ার্ডি ছিল। এবার আসি মেইন টপিকে, লোকি মিউলনির তুলতে পারবে কিনা। এতক্ষণ আমরা মিউলনির তুলতে ওয়ার্ডি হওয়ার জন্য কী কী প্রয়োজন দেখলাম। লোকি আগে ওয়ার্ডি ছিল না, কারণ লোকি অনেক ভুল কাজ করেছিল, আর তার মধ্যে একটা অহংকার আর মিসচিপনেস তো ছিলই, তাই লোকি মিউলনির তোলার ওয়ার্ডি ছিল না। কিন্তু লোকি সিজন টুতে ব্রাঞ্চ টাইমলাইনে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষদেরকে বাঁচানোর জন্য, নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য অনন্তকালের একাকিত্বকে লোকি স্বীকার করে নিয়েছে। লোকি একাকিত্বকে সবচেয়ে বেশি ভয় পেত, আর শেষমেশ তার কাছের মানুষদের খুশি করার জন্য সেই একাকিত্বকে মেনে নিয়েছে। ফর এভার অ্যালোন, লোকির এত বড় স্যাক্রিফাইস, আর সেক্রেট টাইমলাইন ও ব্রাঞ্চ টাইমলাইনগুলোতে থাকা বিলিয়ন বিলিয়ন প্রাণগুলোকে বাঁচানোর গ্লোরিয়াস পারপোস পূরণ করার পর লোকি অবশ্যই মিউলনির তোলার জন্য ওয়ার্ডি। কিন্তু সময়ের কি খেলা দেখো, এখন লোকি এমন উচ্চতায় পৌঁছে গেছে যে যেখানে লোকির কাছে মিউলনিরেরও কোনো দাম নেই। এবার বলতে হয়, মিউলনির কি লোকির জন্য ওয়ার্ডি? তো মূল কথা হলো, লোকি এখন চাইলে অবশ্যই মিউলনির তুলতে পারবে। লোকি ইজ এ সেক্রেট বিইং নাও। তো এই ছিল আজকের ভিডিও। তোমার কি মনে হয় লোকি মিউলনির তোলার ওয়ার্ডি কিনা কমেন্টে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে, আর এরকম সুপার ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।